কুয়াশার চাদরে মোড়া বিজয়ের গন্ধ মাখা বাংলাদেশের এই সকালটায় বিশ্বজুড়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন প্রিয় টেলিভিশন আরটিভির আয়োজনে আমন্ত্রণ আজকের তারকালাপে, সেই সঙ্গে বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা। দর্শক, একটাই জীবন আমাদের, এক জীবনে আসা বা যাওয়ার পথ একটাই, এই আছি তো এই নেই, তবুও থামতে হবে বলে বসে থাকি না আমরা কেউ। প্রতিটি মানুষের এই একটা জীবনকে ঘিরে কত স্বপ্ন, কত রকম রঙে নিজেকে সাজানো, সেই সঙ্গে রাঙিয়ে তোলা চারপাশের ভুবনকে। এই রঙিন ভুবনকে ঘিরেই মেতে ওঠে শিল্প, সাহিত্য, সংস্কৃতি পাড়ার আড্ডা, খেলার মাঠ, সিনেমা হল কিংবা গানের আসর। জীবন জুড়ে এমনই সব আয়োজনের সময়ের চেনা এক শিল্পীকে নিয়েই আমাদের আজকের আয়োজন। ঠিক তাই, আজ তারকালাপে নিজের জন্মদিনে গল্পের সঙ্গে হচ্ছেন এক দশকের বেশি সময় গানে গানে নিজেকে অনন্য করে তোলা মেধাবী সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। শুভ সকাল, স্বাগত আর শুভ জন্মদিন। অনেক ধন্যবাদ, শুভ সকাল আপনাকেও। ধন্যবাদ দিতে চাই সবাইকে বিশেষ একটা দিনে আমাকে স্মরণ করবার জন্য, আর এই বিশেষ দিনে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আগেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। কেমন কাটছে জন্মদিনটা? মাত্র তো শুরু হলো সকালটা থেকে, বাট রাতের সময়টা আমরা নিজেরা নিজেরা বাসায় যেমন করে সবসময়, হ্যাঁ, আমার আব্বু আম্মু আমার ছোট ভাই সবসময় ঠিক করে কি সারপ্রাইজ হবে, এরকম এইবারও একটা কিছু এরকম হয়েছে। এন্ড সারপ্রাইজ তো এখন আর সারপ্রাইজ না, এখন সবাই বুঝেই যে 12:01 কেক কাটা হবে সবারই। তবে এবারেও কি এরকম একটা অ্যাক্টিং করলেন যে আপনি বুঝতে পারছেন না? এইটা অ্যাক্টিং করলেও সবাই বুঝেই যায়, হ্যাঁ, সবাই বুঝেই যায় যে জন্মদিন এই সময় একটা কেক কাটা হবে, সো এরকমই ছিল। বাট হ্যাঁ, এটা এটা সবাই জানে, এটা আমিও জানি, তুমিও জানবে। তো এইটা পরিবারের সবার সাথে একটা শোজ ছিল, শোজ থেকে শেষ করে তারপরে বাসায় ঢুকলাম, দেন হচ্ছে সবার প্রিপ্ল্যান যেটা আগে থেকে করা ছিল সেই রকম একটা সারপ্রাইজ হলো, দেন হচ্ছে সকালটা তো আরটিভির সাথেই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন আবারো। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ অনেক। সারাদিনের প্ল্যানটা একটু শুনতে ইচ্ছে করছে। সারাদিনের প্ল্যান হচ্ছে ওইরকম টুকটাক সারপ্রাইজই হয়, আর আমার বিশেষভাবে ভালো লাগে পরিবারের সাথে সেই সময়টা কাটানোর, কিন্তু যেহেতু সবসময় হয় নাকি শো পড়ে যায়, সবসময় হয় না আসলে, ছোটবেলাটা বেশি এনজয় করতাম আসলে, আমি যেখানে বড় হয়েছি সেটা হচ্ছে ময়মনসিংহ গৌরীপুরে, যেহেতু আমার আব্বু গভর্নমেন্ট জব করে সেই জন্য আমরা একটা কোয়ার্টারে বড় হওয়া, এন্ড কোয়ার্টারে কারো বার্থডে মানে হচ্ছে একদম সুন্দর করে কাগজ লতা পাতা দিয়ে সুন্দর করে বাড়ি সাজানো, একটু টুকটাক করে একটু রাস্তাও সাজানো হয়, তারপর একটা সেলিব্রেশন, গান চলছে অনেক জোরে জোরে, তারপর বিকেলবেলা সবাই মিলে সন্ধ্যাবেলায় কেকটা কাটা হতো। তো এই ব্যাপারটা এখন মিস করি, কারণ এখন তো আর এত পরিসর মানুষের সাথে আমার এত উঠা বসা না, আর সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে যায়। আমরা যেই আমরা এখনও কোয়ার্টারে আছি, বাট এখানে হয় সবসময় যে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, বাট আমরা যখন ছোটো ছিলাম আমরা সবাই একসাথে বড় হয়েছি, তো সেই সময়ের মজাটা এখন আর ওভাবে আসলে পাই না। এখন মনে হয় যে হ্যাঁ বড় হয়ে গেছি, জন্মদিন তো ছোটরা করবে, এরকম লাগে। বাট ওই ছোটবেলাটা মিস করি, ইচ্ছা একটু থাকে যে সবাই যদি আসতো, সবাই যদি সেই ছোটবেলার বন্ধুরা যদি আসতে পারতো। হ্যাঁ, ছোটবেলার বন্ধুরা তো এখন আর, এখন সবাই এক একজন এক এক জায়গায় চলে গেছে, সবাই সবার জায়গায় অনেক ব্যস্ত থাকে। এখনকার যারা গান বন্ধু আছে না আমার, যারা যা আমার কাছের মানুষ আছে, তারাও অনেক সময় অনেক ভাবে সারপ্রাইজ করে ফ্রেন্ডরা সবাই। হ্যাঁ সবাই, হ্যাঁ, কখনো কেউ মিস করেনি, মানে বিভিন্ন সময় দেখা যায় যে অনেকে কাজে বাইরে আছে, অনেকে শো আছে, তারপরেও যারা থাকে তারা নিশ্চয়ই সেলিব্রেট করে। সেলিব্রেশনটা আসলে আমার, আমি আসলে এই অঙ্গনে আসার পরে খুব বড় করে কোনো সেলিব্রেশন আমি এখনো করিনি, সবার জন্মদিন হয়। এই সালটা বলবো আমি, খুবই আমাদের যাদের কলিগ যারা আছে তাদের সবার বাচ্চা হলো, তাদের সবার বাচ্চার বার্থডেতে, বাট একটা সুন্দর গেট টুগেদার হয় আর কি আমাদের সবার মিলে, বাট আমি ওভাবে বড় করে আসলে ওভাবে সেলিব্রেশন এখনো করিনি। আর আমার কাছে মনে হয় যে এই যে টুকটাক যে ভালোবাসাটুকু, হঠাৎ করে রাতের বেলা আমাদের জু তার ওয়াইফ এসে সারপ্রাইজ দিয়ে ফেললো, এটা এটা মজা লাগে যে আমি চিন্তা করছি না যে আমাকে কারা জন্মদিন এত সুন্দর করে উইশ করবে, বাট তারা এসে এভাবে উইশ করে, এরকম হয়। তো এটা আমার কাছে মনে হয় যে অন্যরকম একটা ভালো
ভালো লাগা, কারণ প্রি প্ল্যান জিনিস একটা জানি এরা এরা সবাই আমার কাছে আসবে অ্যান্ড উইশ করবে, বাট আমি যেটা চিন্তা করছি না সেরকম হলে সারপ্রাইজ তো সবারই ভালো লাগে, সেটা তখন সারপ্রাইজের মতো সারপ্রাইজ হলে, মানে এরকম না যে প্রতি প্রতি বার্থডেতে 12টা এক মিনিটে কেক কাটছি, এটা এটা সারপ্রাইজ না এখন মনে হয়, তাই না? সেটাই। আর হচ্ছে যে সবাই মিলে যে সেলিব্রেশনটা, তারপরেও দেখা যাচ্ছে যে আপনার তো অনেক ফ্যান আছে, তারা নিশ্চয়ই ফেসবুকে আপনাকে অনেক মেসেজ দেয়। হ্যাঁ, এটা তো থাকেই, আমার ফ্যান ক্লাব আছে, তারপর টিম লিজা আছে, তো তারা সবাই একটু ডিফারেন্ট করে করার চেষ্টা করে আমার, সেটা ধরো অনেক ছবি কলেজ করলো, আবার অনেক সময় দেখা যায় যে আমি কিছুদিন আগে হলো গতবার এটা আমি একটা চ্যানেলে কাজ করছি, তারা চ্যানেলেই একটা বার্থডে কেক পাঠিয়ে দিলো সবাই মিলে সেলিব্রেট করার জন্য, আমি দেশের বাইরে ছিলাম তখন। এখন হয় কি মাঝে মাঝে এই যে দেশের না থাকাটা জন্মদিনের সময় এটা মিস করি, বাট ফ্যানরা আসলে অন্যভাবে এটাকে সেলিব্রেট করে বা মজাটা অন্যরকম লাগে। কখনো কোনো ফ্যান সামনাসামনি চলে আসে নাই বা কোনো গিফট? এটা তো হয়েছে এই যে আমি যখন দেশের বাইরে ছিলাম এবং আমি একটা চ্যানেলে একদম রেগুলার তখন আমি উপস্থাপনার কাজটা করতাম, তখন আমি বাইরে, বাট আমাকে সবাই ছবি তুলে পাঠালো যে লিজা তোমার ফ্যান, তোমার বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে কেক খাওয়াচ্ছে, মানে ওই ওই চ্যানেলে। ওইরকম হয় মাঝে মাঝে হয়, আবার সারপ্রাইজ গিফট চলে আসে বাসায়। হ্যাঁ, অনেক ফ্যানরা এরকম করে, অনেক আমার যারা টিম মেম্বার যারা আছে আমার আমার সাথে যারা মিউজিক প্লে করে আর কি, মিউজিশিয়ান যারা আছে, তো তারাও অনেক সময় অনেকভাবে আমাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কারণ এই মানুষগুলোর সাথে বেশি থাকা হয়, আগের দিন শো পরের দিন শো, মানে এই সিজনটা তো আমাদের শো থাকে এবং আমার জন্মদিনটা প্রত্যেকবারেই একটা একটা দুটো শো মাঝখানেই হয়ে যায়, এরকম হয়, তখন আমি এই মিউজিশিয়ানদের গেট টুগেদারেই থাকি বেশিরভাগ সময়, সময়টাও এরকম একটা সময়ই হয় যে সবাইকে পাওয়া যায়। হ্যাঁ, সবাইকে পাওয়া যায়। আর নতুন গান নিয়ে একটু শুনতে চাইবো, একদম রিসেন্ট একটা মিউজিক ভিডিও আমরা দেখলাম, সেটা নিয়ে শুনবো, একটু বিরতি থেকে ফিরে আসি। দর্শক, আজ নিজের জন্মদিনে তারকালাপে গল্পের সঙ্গী হয়েছেন গানে কথায় ভক্ত শ্রোতার হৃদয় জয় করে নেওয়া সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লিজা। তার সঙ্গে এই গল্পে আবারও ফিরব অল্প সময়ের বিরতি শেষে, সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম আবারও আজকের তারকালাপের শেষ অংশের গল্পে, সঙ্গে রয়েছেন গান দিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করা মিষ্টি মেয়ে শিল্পী লিজা। তবে গল্পে ফেরার আগে জানিয়ে দিচ্ছি তারকালাপের গতকালের কুইজের সঠিক উত্তর এবং বিজয়ীর নাম। অনেক অনেক অভিনন্দন বিজয়ীর জন্য, আপনি পেয়ে যাচ্ছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল তারকা হোটেল সিগালের সৌজন্যে দুজনের জন্য দুরাত তিন দিন অবকাশ যাপনের সৌজন্য কুপন। ফিরছি গল্পে। লিজা, একদম রিসেন্ট কাজ নিয়ে জানতে চাই, যে মুক্তিযুদ্ধ নিয়ে একটা গল্প নিয়ে মিউজিক ভিডিও হয়েছে, গানটা বেসিক্যালি একটা প্রেমের গান। আচ্ছা, আমি বলবো একটা স্যাড রোমান্টিক গান, এবং মিউজিক ভিডিও রিলিজ হলো একদমই আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বরের ঠিক আগের দিন রাতের বেলা রিলিজ হলো, সন্ধ্যাবেলায় রিলিজ হলো, এবং তারপর থেকে সবার একটা ভালো লাগা এবং অ্যাপ্রিসিয়েশন, বিশেষ করে আমার সবাই ফেসবুকে শেয়ার করছে দেখছি। হ্যাঁ, এবং আমার যারা একদমই কাছের মানুষ যারা আমার সাথে গান করছে তারাও তাদের প্রশংসা শুনতে ভালোই লাগে, কিন্তু গানটা বেসিক্যালি আমার খুব পছন্দের। গল্পটা তো পাশাপাশি আছেই, এই গানটা লিখেছে রবিউল ইসলাম জীবন, সুর করেছে আমাদের ওপার বাংলার আকাশ সেন, আবার সঙ্গীত করেছে আমাদের সাজিদ সরকার, ভিকি জাহিদ ডিরেকশনে ছিল মিউজিক ভিডিওতে। খুব ইমোশনাল একটা গল্প আমি বলবো, সুন্দর ছিল, এবং গল্পের কথাও মানুষ বলছে, আমার গানের কথাও বলছে, সব মিলিয়ে একটা পছন্দের একটা গান, মানে এই বছরের শেষে হলেও, বেশ অনেকদিন ধরে প্ল্যান চলছিল গানটা রিলিজ করব, বছরের শেষে হলেও মানে একটা পছন্দের গান আমি আমার দর্শকদের দিতে পেরেছি, আমার কাছে মনে হচ্ছে এই বছরে আর কি কি এরকম ভালো কাজ আমরা পেয়েছি এই বছরে। কোনটা ভালো মনে হচ্ছে? এই বছরে বেশ কিছু গান ছিল আমাদের, জাতিজনক বঙ্গবন্ধুকে নিয়ে কিছু গান করেছি আমি, আমাদের সুন্দর গান হলো, আমার আমার ফিল্মে কিছু গান করলাম আমি,
একটা দুটো রিলিজ হয়েছে, সবগুলো রিলিজ হয়নি, সবগুলো রিলিজ হয়নি। আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা তো খুব বেশি এখন কিন্তু ছবি পাচ্ছি না, তার মধ্যেও টুকটাক যেই কাজগুলো সেগুলোর মধ্যে থেকে আমি বলতে চাই, ন্যাশনাল অ্যাওয়ার্ডে গান করলাম, ওখানে আমি গান করলাম, তারপর আমি স্টেজ শোজ, তারপর টিভি আয়োজন যেগুলো হচ্ছে, সব কিছু মিলেই আমার মনে হয় গান নিয়ে আমার মনে হয় গানময় লিজা এই বছরটা গিয়েছে। এবং আমরা আমার কাছে মনে হচ্ছে যে সামনের বছর যেটা সেটা আরও আরও বেশি আমাদের জন্য ব্যস্তময় হয়ে উঠবে, কারণ অনেকগুলো প্ল্যান। হ্যাঁ, প্ল্যান তো আসলে ওভাবে প্ল্যান আসলে করা হয় না, গানের আসলে গান ভালো আসলেই আমরা গানটা সেটাকে নেই, পছন্দ করি এরকম। তো প্ল্যান আছে, বেশ কয়েকটা গান রেডি আছে, যে গানগুলো গত বছরই করেছি। শ্রদ্ধেয় রকিব খান স্যার একটা গান করেছেন আমার জন্য, অ্যাপিরাসের একটা গান করলাম আমি, যেগুলো আনরিলিজড, বাট এই বছরটাই আমি করেছি। সেগুলো প্ল্যান আছে যে আমি নেক্সট ইয়ার মনে দিতে পারি, আমি হোপ সো। আচ্ছা, ঠিক জানুয়ারির মধ্যে পেয়ে যাব। জানুয়ারি না, বাট উইদিন 6 মান্থের মধ্যে আমি প্ল্যান করব, কারণ গানটা রেডি, বাট মিউজিক ভিডিওটাও তো একটা সুন্দর গল্প নিয়ে আমাদের দর্শকদের সামনে আসতে হবে, কারণ এখন তো শুধু গান মানুষ শুনে না, ইউটিউবে গান দেখতেও চায়। সো একটু একটু রিদমিক গানও কয়েকটা আছে, সেগুলো আমি এই বছরই করেছি, বাট প্ল্যান আছে যে নেক্সট ইয়ারের একটা সুন্দর সময় আমি, আমাদের সুন্দর আমাদের সময় আছে তো, ভ্যালেন্টাইন আছে, আমাদের পহেলা বৈশাখ আছে, তো যে কোনো একটা উৎসবকে কেন্দ্র করে আমি রিলিজ করবো। তার মানে কি আমরা আশা থাকবো যে প্রতিটা উৎসবে আমরা একটা দুটো করে গান এরকম পাবো? আমি আসলে না ওটাতে খুব বিশ্বাসী না যে খুব বেশি গান বের করতে হবে, গান বের হোক বাট কোয়ালিটি সম্পন্ন গান বের হোক। যেই গানগুলো করেছি, 3-4 গান রেডি আছে, সেগুলো আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি গান থেকে বাছাই করা এক দুটো গান আমার পছন্দের, তো একটু প্ল্যান করে, নট যে আমাদের আমাদের একটা ওকেশনেই আমার দিতে হবে গানটা, বাট সুন্দর গান হোক, এটা ওকেশন হলে তো আরও ভালো, যেমন ঈদ থাকলে আমাদের খুব মজা লাগে বা আমরা একটু সেলিব্রেট করি তখন, তো ওইরকম প্ল্যান আছে যে বের হবে একটা। আমাদের আরটিভি যেটা মিউজিক চ্যানেল আর মিউজিক, এখানে তো প্রথম গানটা আপনার করা। একদমই, হ্যাঁ, আসমানি গানটা, এটাও তো এই বছরই রিলিজ হলো, 2019 রিলিজ হলো। এই গানটাও খুব পছন্দের, এবং আর মিউজিকটা আমার গান দিয়েই শুরু হলো এবং খুব সুন্দর। আমি আমার আমার ঢাকার বাইরে প্রথম শ্যুট করা এটা, সিলেটে আমরা শ্যুট করেছিলাম, 3 দিন ব্যাপী করেছিলাম গানটা, সুন্দর মিউজিক ভিডিও হয়েছে, ওই গানটারও অনেক অ্যাপ্রিসিয়েশন পাই। 2019 আসলে গানময় যেটা বলছিলাম, হ্যাঁ ভালো কেটেছে। আর হচ্ছে বেছে বেছে গান করেন সব সময়, তো আপনি আসলে মানে কি ধরনের গানের উপরে এখন বেশি গুরুত্ব দিচ্ছেন, কোন টাইপের গান? যেহেতু প্রফেশনালি আমি গান করছি, তো আমার সব ধরনের গানের প্রতি আমার আমার মনে হয় প্রফেশনাল সিঙ্গারের পারদর্শিতা থাকতে হয়, সেই জায়গা থেকে আমি চেষ্টা করি, ফোক থেকে শুরু করে করে সেমি ক্লাসিক্যাল থেকে শুরু করে আমার একটু সফট ম্যালো গান করার জন্য। বাট আমি আমার প্রেফারেন্সের জায়গা থেকে আমি বলবো যে আমার গাইতে কেন যেন ভালো লাগে, একটু একটু ক্লাসিক গান, একটু সফট ম্যালো বা একটু সেমি ক্লাসিক্যাল, যেখানে আমি আমাকে তুলে ধরতে পারবো এরকম মনে হয়। আমি চেষ্টা করছি এরকম কাজ করবার জন্য, আর যেহেতু স্টেজ শো করছি অনেক, দেখা যায় যে স্টেজে আমাদের অনেক গান করতে হয়, আজ মানুষ তো ওপেন এয়ার কনসার্ট, মোস্টলি আমার ওপেন এয়ার কনসার্ট হয়, সেগুলোতে দেখা যায় যে মানুষ একটু ড্যান্স নাম্বার চায়, একটু মজা করতে চায়, তখন সেই চিন্তা করেও কিছু আমি কমার্শিয়াল গান করছি, যেমন পাগলি সুরাই একটা রিলিজ হলো বেশ 2 বছর আগে, তো সেই সেটার পর থেকে সবাই একটু চাচ্ছে যে লিজাকে একটু ডিফারেন্টভাবে দেখতে চায়, তো ওই ওই কথা চিন্তা করেও আসলে সব ধরনের গানই তৈরি হয়। বাট আমার পছন্দের জায়গা একদমই একটু সফট ম্যালো ক্লাসিক। এই যে এই ব্যস্ততার কথা শুনতে শুনতে একটা কথা মনে হলো যে এই যে আপনার বার্থডে সময়, এটা তো পুরোই হচ্ছে দেখা যাচ্ছে ওপেন এয়ার কনসার্ট থেকে শুরু করে, হ্যাঁ একদমই, আমি 22 থেকে ব্যস্ত সময় কাটছে, তো 22, 23, 24, 25 আছে যে একের পর এক কাজ চলে আসছে, কিছুতেই এই জন্মদিনটাই এরকম হচ্ছে, 21, 22, 23, 24, 25 একদম টানা ব্যস্ত থাকবো শো, তারপর 27, 26 দুদিন গ্যাপ আছে, আবার 28 তারিখে, হ্যাঁ আবার 28 তারিখে প্রোগ্রাম। বাট এমনও হয়েছে যে 2-3 বার্থডে আমি দেশের বাইরেও আমার সেলিব্রেট করতে হয়েছে, বেশ তখন হ্যাঁ কেমন লাগলো?
তখন এটা আরেক রকমের মজা। খুব খারাপ লেগেছে আমি বলবো না, আব্বু আম্মুকে মিস করেছি। আব্বু ছিল আমার সাথে, হংকং এ করেছিলাম বেশ কয়েক বছর আগে, আমার 23 তারিখে শো ছিল, আমরা 22 তারিখে গিয়েছিলাম। তো যাওয়ার পরেই সবাই কেক কাটলো, সবাই মিলে মজা করলো। তো এরকম হয় অনেক সময়, বাট আমার কাছে খারাপ লাগে না। হ্যাঁ, তারপরে মজা হয়, সবাই অন্যভাবে সেলিব্রেট করে, কারণ দেশের বাইরে তো আমি যাদের আয়োজনে যাচ্ছি হয়তো তারা আমার পরিচিত নাও হতে পারে, বা আগে থেকে আমরা চিনিও না জানিও না, সেই মানুষগুলোর ভালোবাসা একটা অন্যরকম, একদমই টোটালি একদম আননোন মানুষ আমার কাছে, কিন্তু তারা আমাকে ভালোবাসে গানের থ্রুতে। তো তাদের ভালোবাসাটা, ভালোবাসা থেকে কখনো বঞ্চিত হওয়ার নাই। আচ্ছা, এইবারে জন্মদিনটাও মানে এখন পর্যন্ত নিশ্চয়ই ভালো কেটেছে, এবং সকাল তো তারপরে সারাটা দিন খুব ভালো কাটবে। আর আমরা অনুষ্ঠানে একদম শেষে চলে এসেছি, কিন্তু একটা গান তো না শুনলেই না, আমরা বিদায় নিব একটা গান শুনতে শুনতে, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, প্রত্যাশা আছে বলেই জীবন আছে, আছে আমার আপনার আমাদের আগামী নিয়ে ভাবনা, সেই ভাবনায় জীবন কতটা কি পেল তার হিসেব তোলা থাক ভবিষ্যতের জন্য। আর আমাদের প্রতিটি সময় হয়ে উঠুক সুন্দর সময়, প্রিয় শিল্পী প্রিয় গানের মানুষ লিজার জন্য এই একই প্রত্যাশায় আজ গল্পের ইতি টানছি। কাল আবারও হাজির হব প্রিয় কোনো অতিথি চেনা কোনো প্রিয়জনকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে, এবং অবশ্যই প্রিয় দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। সবার জন্য শুভকামনা। এবার গানটা শুনি। যে গানটা রিলিজ হলো সেটাই আমি অল্প করে খালি গলা একটু শোনাই। গানটার টাইটেল তো শুনেছি, তোমার স্মৃতিটুকু। অনেক কিছু অনেক ভাবে আড়াল হয়ে যায়, অনেক কিছু অনেক ভাবে আড়াল হয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়। ছোটখাটো কিছু ভুলে উড়ে যাওয়া ঝরা ফুলে, ছোটখাটো কিছু ভুলে উড়ে যাওয়া ঝরা ফুলে, ভাবনা আমার আজও তোমার হাওয়ায় বয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়, শুধু তোমার স্মৃতিটুকু মনে রয়ে যায়।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.